প্রিমিয়ারের টাইম লাইনে শুরুতে তিনটি ভিডিও ট্র্যাক এবং তিনটি অডিও ট্র্যাক থাকে কাজের প্রয়োজনে আরও ট্র্যাক দরকার হলে বাড়তি ভিডিও এবং অডিও ট্র্যাক যুক্ত করে নেওয়া যায় যেমন এই টাইম লাইনে তিনটি ভিডিও ট্র্যাক রয়েছে চার নম্বর ভিডিও ট্র্যাক যুক্ত করার জন্য সিকোয়েন্স মেনু থেকে অ্যাড ট্র্যাক্স কমান্ড দিলে অ্যাড ট্র্যাক্স ডায়ালগ বক্স আসবে অ্যাড ট্র্যাক্স ডায়ালগ বক্সের ভিডিও ট্র্যাক্স অংশে অ্যাডের ডান পাশে এক সংখ্যার উপর ক্লিক করতে হবে এক সংখ্যাটি সিলেক্টেড হবে টাইপ করতে হবে ধরা যাক দুই এতে বাড়তি দুটি ভিডিও ট্র্যাক যুক্ত হবে তিন টাইপ করলে তিনটি ট্র্যাক যুক্ত হবে এক সংখ্যাটি অপরিবর্তিত রেখে দিলে একটি বাড়তি ট্র্যাক যুক্ত হবে প্লেসমেন্টের আফটার ভিডিও থ্রি ড্রপডাউন বারে ক্লিক করলে টাইম লাইনে বিদ্যমান বর্তমান ট্র্যাকের সংখ্যার তালিকা পাওয়া যাবে এ তালিকা থেকে যে ট্র্যাক সিলেক্ট করা হবে নতুন ট্র্যাক তার উপর যুক্ত হবে আপাতত আফটার ভিডিও থ্রি অপরিবর্তিত রাখা হলো ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করা হলো ডায়ালগ বক্স চলে গেল এবং তিন নম্বর ট্র্যাকের উপরে আরও দুটি ট্র্যাক যুক্ত হলো নতুন যুক্ত ট্র্যাক দুটির ক্রমিক হবে চার এবং পাঁচ নতুন যুক্ত হওয়া ট্র্যাকগুলি আগের ট্র্যাকের ব্যবহার করা যাবে একই নিয়মে অ্যাড ট্র্যাক্স ডায়ালগ বক্সের অডিও ট্র্যাক্স অংশে অ্যাডের ডান পাশে এক সংখ্যার উপর ক্লিক করতে হবে এক সংখ্যাটি সিলেক্টেড হবে টাইপ করতে হবে ধরা যাক দুই এতে বাড়তি দুটি অডিও ট্র্যাক যুক্ত হবে এক সংখ্যাটি অপরিবর্তিত রেখে দিলে একটি বাড়তি ট্র্যাক যুক্ত হবে প্লেসমেন্টের আফটার অডিও ওয়ান ড্রপডাউন বারে আপাতত আফটার অডিও ওয়ান অপরিবর্তিত রাখা যেতে পারে ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করা হলো ডায়ালগ বক্স চলে গেল এবং এক নম্বর অডিও ট্র্যাকের নিচে আরও দুইটি অডিও ট্র্যাক যুক্ত হয়ে গেল নতুন যুক্ত ট্র্যাক দুটির ক্রমিক হবে দুই এবং তিন নতুন যুক্ত হওয়া ট্র্যাকগুলি আগের ট্র্যাকের মধ্যে ব্যবহার করা যাবে টাইম লাইনে বিদ্যমান কোনো ট্র্যাক বাদ দেওয়ার জন্য সিকোয়েন্স মেনু থেকে ডিলিট ট্র্যাক্স কমান দিলে ডিলিট ট্র্যাক্স ডায়ালগ বক্স আসবে ডায়ালগ বক্সের ভিডিও ট্র্যাকস অংশে ডিলিট ভিডিও ট্র্যাক্স সংযুক্ত বক্সে ক্লিক করে টিকচিহ্নযুক্ত করে দিতে হবে অল এম টি ট্র্যাক্স ড্রপ ডাউন বারে ক্লিক করলে বর্তমান টাইম লাইনে বিদ্যমান ট্র্যাক সংখ্যার তালিকা দেখা যাবে এর ভেতর থেকে কোনো ট্র্যাক সংখ্যা সিলেক্ট করলে শুধু ওই ট্র্যাকটি বাতিল হয়ে যাবে আপাতত অল এমটি ট্র্যাক্স অপরিবর্তিত রাখা হলো টাইমলাইনে একটি একটিমাত্র অডিও ট্র্যাক রয়েছে একটি মাত্র ভিডিও বা অডিও থাকলে বাদ দেওয়া যাবে না বাদ দেওয়ার জন্য একটির বেশি ট্র্যাক থাকতে হয় এই জন্য ডিলিট ট্র্যাকস ডায়ালগ বক্সের অডিও ট্র্যাক্স অংশের অপশনগুলো ম্লান হয়ে আছে ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করা হলো টাইমলাইন থেকে চার এবং পাঁচ ক্রমিক সংখ্যাযুক্ত ভিডিও ট্র্যাক দুটি বাতিল হয়ে গেল